ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আউটডোর লোকেশানে বসে ভিডিও শ্যুট করছি এটা বেসিক্যালি আমাদের যে অফিস রয়েছে তার ঠিক সামনে যে পুকুর রয়েছে তারই ঘাটে বসে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমরা যারা এই সোশ্যাল মিডিয়া এন্টারপ্রেনার হিসেবে কাজ করি বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের বিজনেসকে জেনারেট করি তো তাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন বার্তা দেওয়া আজ সেরকমই একটা বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে বেশ কিছু নতুন রুলস চেঞ্জ হয়েছে আইআইবিএফ সার্টিফিকেট নিয়ে হ্যাঁ আপনারা অলরেডি আমারই বেশ কিছু ভিডিওতে আপনি দেখেছেন যে সি অ্যাপ্লিকেশন করতে গিয়ে আইআইবিএফের ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে তো কেন হয়েছে কী জন্যে করা হয়েছে এই ধরনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে আইআইবিএফ সার্টিফিকেট করতে গিয়ে মানুষ কী ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা তো চলুন আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করি ভিডিও শুরু করার আগে বলছি আপনি যদি এই পি এস আইডি রিচার্জ আইডি ইলেকট্রিসিটি বিলের আইডি ইউপিআই ক্যাশ উইথড্রলের আইডি থেকে মানি ট্রান্সফারের আইডি সবচেয়ে লো কষ্টে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি নিতে চাইছেন সাথে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি হোক বা আদার্স কোনো ব্যাংকের সিএসপি সাথে সাথে আপনি প্যান সেন্টার বা প্যান ডিস্ট্রিবিউটার বা মাস্টার ফ্র্যাঞ্চাইজি এটাও যদি নিতে চাইছেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কেন অন্যদের থেকে আলাদা সেটা অন্য ভিডিওতে আলোচনা করব আজকে যেটা পয়েন্ট সেটা নিয়ে কথা বলি আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স এটা হচ্ছে ফুল ফর্ম অনেকেই আজকের ডেটে আইআইবিএফের এক্সাম আগে থেকে দিচ্ছেন বিশেষত যারা সিএসপি নিতে চান তারা তো অবশ্যই দিচ্ছেন এই প্রসঙ্গে বলি যে আমাদের এই লাইনেই যারা ইউটিউবে ভিডিও বানান আমাদের যিনি বর্দা বলতে গেলে তিনিও এই লাইনে ভিডিও বানিয়েছেন এবং অবশ্যই আমাদের অজয় দা তিনিও এই লাইনে ভিডিও বানিয়ে সচেতন বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করেছেন তাই আমারও অ্যাজ এ মানে আমরা যেহেতু একই পথের পথিক আমারও উচিত আপনাদের সঙ্গে এই বার্তাটা শেয়ার করা আইআইবিএফ দিতে গিয়ে অনেকে অনেকগুলো ভুল কাজ করছেন তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সিএসসি আইআইবিএফকে ম্যান্ডেটারি করে দিয়েছে তার কারণ এত বেশি পরিমাণ সিএসসি অ্যাপ্লিকেশন হচ্ছিলো সেটাকে কিছুটা আটকে দেওয়া একসাথে ফ্রড যে অ্যাটেম্পট হয় সেটাকেও আটকে দেওয়া তার সাথে সাথে পুরো বিষয়টাকে সুচারুভাবে করার জন্যে এটা অলরেডি সিএসসি করে দিয়েছে এটা আমার কিন্তু ব্যক্তিগত মত এবং আমি আবারও বলছি আগামী দিনে সিএসসি শুধু নয় অন্যান্য যে সমস্ত ইপিএস প্ল্যাটফর্ম রয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো এই ধরনের বাধ্যতামূলক করে দেওয়া হবে আইএবিএফকে নিয়ে ঠিক আছে কারণ ডে বাই ডে এত বেশি পরিমাণ ফ্রড হচ্ছে গভমেন্ট এটা নিয়ে যথেষ্ট চিন্তিত তাই এই ধরনের স্টেপ তারা নিতে বাধ্য হচ্ছে সেই সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি প্যান সেন্টার প্যান ডিস্ট্রিবিউটার প্যান রিটেল ইনস্ট্যান্ট প্যান আপনি যাই করুন না কেন আপনাকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও দিতে হবে সিএসসির ক্ষেত্রেও তাই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট দিতে হবে যারা অলরেডি সিএসসি নেই অথচ অন্যান্য বিভিন্ন মাধ্যমে কাজ করছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিস নিয়ে রেখেছেন তাদেরকে কিন্তু অলরেডি আইআইবিএফের সার্টিফিকেশান দিতে হচ্ছে ঠিক আছে এটা ম্যান্ডেটারি রয়েছে অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে শুধু সিএসসি নয় এখানে একটা ভুল আপনাদের ভুল ভাঙিয়ে দিয়ে আপনাদের অনেকেই বলে থাকেন যে আমার সিএসসি থাকলে তবেই আইআইবিএফ দিতে হবে না সিএসসির সঙ্গে আইআইবিএফের কোনো কানেকশান নেই সিএসসি আলাদা প্ল্যাটফর্ম আইআইবিএফ কিন্তু আলাদা প্ল্যাটফর্ম এবার ভুল কোথায় কোথায় হয় আইআইবিএফ অনেকে যেটা করেন বাড়িতে বসে দিতে চান সময়ের অভাবে উনি সেন্টারে যেতে চান না এটা করবেন না এটা পুরোপুরি ইলিগাল এবং এটার জন্যে আমার কাছে প্রায় রেগুলারলি ফোন আসে যে আমার সার্টিফিকেট আসেনি সার্টিফিকেট আটকে গেছে এবং সার্টিফিকেটকে ক্যানসেল করে দেওয়া হয়েছে শুধু তাই নয় পেনাল্টি স্বরূপ চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে তাই আপনি বাড়িতে বসে আপনার শপে বসে বা অন্য কোনো প্লেসে বসে বা বন্ধুর বাড়িতে বসে আইআইবিএফের এক্সাম দেওয়ার চেষ্টা করবেন না আপনি মনে রাখবেন আইআইবিএফ দিতে গেলে গভর্নমেন্ট নির্ধারিত সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে ক্যামেরার সামনে বসে কোনো রকম কোনো পদ্ধতিতে নয় বা এনিডেস্কের মধ্যতিতে মধ্য দিতে নয় বা হলোগ্রাম টেকনোলজির মাধ্যমেও নয় এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে এবং অবশ্যই আপনি যখন আইএবিএফ অ্যাপ্লিকেশন করবেন নশো সাতান্ন টাকা সরকারি খরচ লাগবে এটা আপনাকে কিন্তু বলে দিলাম কোশ্চেন অ্যান্সার কোথায় পাবেন আপনি নর্মালি গুগল সার্চ করতে পারেন বিভিন্ন ধরনের ব্যাংক রিলেটেড বই অলরেডি অনলাইনে পাওয়া যায় ঠিক আছে বা ব্যাংকিং সহায়তার বইও অনলাইনে পাওয়া যায় আপনি সেখান থেকেও পড়াশুনো করতে পারেন আদারওয়াইজ আপনি অনলাইনে স্টাডিও করতে পারেন আপনারা যারা এই লাইনে যারা ব্যাংকিং নিয়ে পড়াশুনো করছে তাদের থেকেও আপনি স্টাডি ম্যাটেরিয়াল নিতে পারেন ঠিক আছে নিয়ে আপনি পড়াশুনো করতে পারেন যদি আপনি দশ দিন বারো দিন বা পনেরো দিন পড়াশুনো করেন আশা করছি আপনি নিশ্চয়ই আইআইবিএফকে পাস করতে পারবেন আর যদি আপনি মনে করছেন অনলাইনে কোনো পড়াশুনো করবেন তার সহায়তাও দরকার পড়ছে তাহলে অবশ্যই আমাদের থেকেও আপনি হেল্প নিতে পারেন আবারও বলছি আইআইবিএফ অবশ্যই আপনার পাস করা উচিত তবে বাড়িতে বসে নয় আর অবশ্যই ধন্যবাদ আমাদের সিনিয়র দাদাদেরকে যারা অবশ্যই এই রিলেটেড ভিডিও বানিয়েছেন সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকেও আমাদের টেলিগ্রামে আপনি কিন্তু জয়েন করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনফরমেশান কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আপনার এটা ভালো লেগে থাকে এবং আপনার বন্ধুকে আপনি জানাতে চাইছেন দেখা হবে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাই